সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের বাণী আজ বিজ্ঞানে প্রমাণ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকুর উপরে পড়তে হবে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5371 নম্বর। বিজ্ঞান কি বলছে? পুরুষের টাকুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন, তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। রাসূল সাল্লাম কি বলছেন? ভুরু প্লাগকারীদের উপর আল্লাহ নানত। বুখারী শরীফের 5500 নম্বর হাদিস। বিজ্ঞান কি বলছে? ভুরু হলো চোখের সুরক্ষার জন্য। ভুরুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভুরু প্লাগকারী পাগল হতে পারে অথবা মৃত্যুবরণ করতে পারে। রসুলাম কি বলছেন? নেশা জাতীয় দ্রব্য কা হারাম। বুখারী শরীফে 6124 হাদিস। বিজ্ঞান এটা কি বলছে? ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙুল কালো হয়ে যায়, যৌন শক্তিও ক্ষুধা কমে যায়, এমনকি স্মৃতিশক্তিও কমে যায়। প্রশ্ন কি বলছেন? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। মুসলিম শরীফের 1655 নম্বর হাদিস। বিজ্ঞানীরা কি বলছে? স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগে স্মৃতি সব হারিয়ে ফেলবে। প্রশ্ন কি বলছেন? ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমোতে। বুখারী শরীফ হাদিস 3280। এটা বিজ্ঞান কি বলছে? ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমোলে ব্রেনের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে। রসুলাম কি বলছেন? তোমরা গোঁপ ছেড়ে ফেলো এবং দাঁড়িয়ে রাখো। মুসলিম শরীফের 493 ও 494 হাদিস। বিজ্ঞানে এটা কি বলছে? দাঁড়িয়ে না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসের ইনফেকশান এবং 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, ধ্বংসের পথ। বনী ইসরাইল 32 নম্বর আয়াত। নেশাগ্রস্ত শয়তানের কাজ। সূরা মাইদা 90 নম্বর আয়াত। বিজ্ঞানীরা কি বলছে? পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদক দ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফ্রন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেগুলো ধরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তাকে ধ্বংসের টিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো, নিশ্চুপ থাকো, তাতে তোমাদের উপর রহমত হয়। সূরা আরাফ 204 নম্বর আয়াত। বিজ্ঞানীটা কি বলছে? কোরআন সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের। আর ব্রেনের এমনভাবে চর্চা করে ঠিক যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে সচল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।